हेलो एवरीवन, आपनारा प्ले करे आछेन दानुमान आईटी यूट्यूब चैनल। और प्रतिदिन निये चेष्टा करलाम आबारो आपनादेर माझे नतून किछु निये आसार। आमरा प्रत्येके स्मार्टफोन यूज करे थाकि आर बर्तमाने देखा जाच्छे स्मार्टफोन यूजेर समय प्रत्येकेई बिरक्ति फिल करे थाकि। आर एई बिरक्ति फिल करार कारण होच्छे বিভিন্ন সাইটে যখন ইউজ করি আমরা ইন্টারনেট সাইট, তখন বিরক্তিকর এড আসে। খুব বেশি এড এর কারণে আমাদের স্মার্টফোন ইউজ করতে প্রচুর বিরক্তিকর ফিল করতে হয়। সো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে বিষয়টি, সেটি হচ্ছে কিভাবে আপনি এই এডস এর বিরক্তিকর ফিল থেকে আপনি রক্ষা পেতে পারেন। তার জন্য আমি দুইটি পদ্ধতি অবলম্বন করব। আর এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সেই টিউটোরিয়ালটি এ টু জেড দেখিয়ে দেব যে কিভাবে আপনি অ্যাডস থেকে রক্ষা পেতে পারেন। সো কন্টিনিউ করতে থাকবেন আজকের এই ভিডিওটি। আর যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে করে এই চ্যানেলের আপডেট প্রত্যেকটি ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। আর ভিউয়ার্স, অবশ্যই যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। সো আর কথা না বাড়িয়ে চলুন এবার আমরা স্ক্রিনের মধ্যে গিয়ে পুরো কাজটা দেখে নেই। সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে, চলে যেতে হবে আপনারা মোবাইলের সেটিংস অপশনে। মোবাইলের সেটিংস অপশনে যাওয়ার পর আপনাকে গুগল অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস নামক একটি অপশন আছে, আপনাকে এই অপশনটিতে ক্লিক করতে হবে। অল রাইট, অপশনটিতে ক্লিক করার পর রাইট নাও আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে এই অপশনটি এনাবেল করে দিতে হবে। অপশনটি ওকে করে দেওয়ার পর ওপরের দিকে যে রেস্টার্ট অপশনটি আছে সেই অপশনটিকে আপনি ক্লিক করবেন। এবং অপশনটি ক্লিক করার পর রাইট নাও আপনাকে যে কাজটি করতে হবে, প্রথম অবস্থায় আপনাকে এই কাজটি শেষ করার পর আপনাকে যে কোনো একটি ব্রাউজার ইউজ করতে হবে গুগল অ্যাডসেন্স ব্লক করার জন্য। তো আমি ক্রোম ব্রাউজারটা ইউজ করেছি। ক্রোম ব্রাউজারটা ইউজ করার পর প্রথমে সার্চ অপশনে আপনাকে লিখতে হবে মাই অ্যাক্টিভিটি। অল রাইট, মাই অ্যাক্টিভিটি লেখার পর আপনাকে মাই অ্যাক্টিভিটিতে চলে যেতে হবে। এবং মাই অ্যাক্টিভিটিতে যাওয়ার পর নিচের দিকে আপনাদেরকে থ্রি ডট অপশনটিতে ক্লিক করতে হবে। অল রাইট, থ্রি ডট অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি কন্ট্রোলস, এই অপশনটিতে ক্লিক করবেন। অ্যাক্টিভিটি কন্ট্রোলস অপশনটিতে ক্লিক করার পর আপনাদেরকে নিচের দিকে স্ক্রল করতে হবে। নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে গো টু অ্যাড সেটিংস, এই অপশনটিতে ক্লিক করবে। অ্যাড পার্সোনালাইজেশন ইজ অন, যদি এই অপশনটি আপনার অন থাকে তাহলে এই অপশনটিকে আপনাকে অফ করে দিতে হবে। সো অফ করে দেওয়ার জন্য অপশনটিতে ক্লিক করবেন, তারপর টার্ন অফ অপশনটিতে ক্লিক করে আপনাকে অপশনটি অফ করে দিতে হবে, গট ইট। তারপর আপনাকে যে কাজটি করতে হবে থ্রি ডট অপশনটিতে ক্লিক করতে হবে। অল রাইট, থ্রি ডট অপশনটিতে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিংস অপশনটি আছে, সেটিংস অপশনটিতে ক্লিক করবেন এবং একটু নিচের দিকে স্ক্রল করবেন, সাইট সেটিংয়ে চলে যাবেন। সাইট সেটিংয়ে যাওয়ার পর কুকিজ যে অপশনটি দুই নম্বর আছে সেই অপশনটিতে ক্লিক করার পর এখানে তিন নম্বর যে অপশন আছে ব্লক থার্ড পার্টি কুকিজ, সেই অপশনটিতে ক্লিক করবেন। এটা ছিল বিরক্তিকর অ্যাডস আসার প্রথম পদ্ধতি। রাইট নাও আমি আপনাদেরকে দ্বিতীয় পদ্ধতিটা দেখাচ্ছি। তার জন্য আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। স্ক্রিনের মধ্যে যাবো এবং আপনাদেরকে পুরো বিষয়টি দেখিয়ে দেবো যে কিভাবে একটি অ্যাপস ডাউনলোড করবেন এবং সেই অ্যাপসটি কিভাবে কানেক্ট করবেন। তো দ্বিতীয় নম্বর যে সিস্টেমটি আমি আপনাদেরকে দেখাবো সেটা করার জন্য আপনাকে আবার ক্রোম অপশনটিতে চলে যেতে হবে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনাকে সার্চ অপশনটি ওকে, সার্চ অপশনে যেতে হবে। সার্চ অপশনে যাওয়ার পর যে কাজটি করতে হবে, সার্চ অপশনে লিখতে হবে ব্লক অ্যাডা। ব্লক অ্যাডা লিখে আপনাকে সার্চ দিতে হবে। অল রাইট, প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে এই ব্রাউজারটি ডাউনলোড করে নিতে হবে, অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। এখান থেকে ডাউনলোড করে আপনি ডাউনলোড করে নিতে পারেন অথবা নিচের দিক থেকে এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে হবে। প্রথমে আমি এখানে ডাউনলোড অপশনটিতে ক্লিক করলাম। অলরাইট, ডাউনলোড 4K অথবা 5K যে কোনো একটি আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে তারপর আপনাকে যে কাজটি করতে হবে, অলরেডি আমার ডাউনলোড করা আছে। ডাউনলোড করার পর আপনাকে এটা এনাবেল করে দিতে হবে। প্রথমে আপনাকে অ্যাপসে পারমিশন দিয়ে দিতে হবে। অ্যাপস পারমিশন দেওয়ার পর আপনাকে পরবর্তীতে যে কাজটি করতে হবে, আমি অ্যাপসটি ওপেন করে দেখাচ্ছি। এখানে দেখানো আছে ট্যাপ টু অ্যাক্টিভ। তো এড বন্ধ করার জন্য আপনাকে প্রথমত যে কাজটি করতে হবে এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে আসা যতগুলো অ্যাডস আছে সব অ্যাডসগুলো ব্লক করে দেবে এই অ্যাপসটি। আর তার মাধ্যমে আপনার মোবাইলে আসা অ্যাডসগুলো, অনেকাংশে বিরক্তিকর অ্যাডসগুলো
কমে যাবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটি ঘুরে আসবেন যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটিতে পেয়ে যাবেন আরও ও অনেক হেল্পফুল ভিডিও আর যেগুলো আপনার অবশ্যই উপকারে আসবে। আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে, দেখা হবে আগামী এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।